আসসালামু আলাইকুম। এআরআর সলিউশনস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে আপনি আপনার করোনা টেস্টের রিপোর্ট বের করে নিতে পারবেন। আমি আমার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে এলাম। এখানে আসার পরে আমি ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব covid19reports.dghs.gov.bd। দেখার পরে আমি নিচে গোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখন রিপোর্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আমি যে মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সেই মোবাইল নাম্বারটি আমি এখানে দিব। তো আমি আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি। দিয়ে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে অলরেডি দুটি ক্রমিক নাম্বার দিয়ে মোবাইল নাম্বারটি দেখাচ্ছে এবং ল্যাব দেখাচ্ছে কোথা থেকে ল্যাব কোন ল্যাবে টেস্ট করেছে, ঢাকা ইউনিভার্সিটি। তারপরে এখানে নামটা দেখাচ্ছে, যদিও আমি সিকিউরিটি রিজনের জন্য নামটা হাইড করে দিয়েছি। বয়স, তারপরে হচ্ছে এখানে জেন্ডারটা দেখাচ্ছে, এখানে হচ্ছে জেলাটা, টেস্টের তারিখ এবং হচ্ছে ফলাফল। তো ফলাফলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি পজিটিভ। আর সার্টিফিকেটে এখানে শো এর অপশন আছে, আমি সর্বপ্রথম যেটা আছে সেটা থেকে সার্টিফিকেটটা শো করে দেখব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অলরেডি রিপোর্টের মধ্যে প্রবেশ করেছি। ল্যাবরেটরি রিপোর্ট ফর কোভিড-19 টেস্ট, এখানে সব কিছু মানে অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব কিছু এখানে দেখাচ্ছে, বয়স, নাম সব কিছু। কিন্তু আমি সিকিউরিটি রিজনের জন্য জিনিসগুলো একটু হাইড করে দিয়েছি। আর নিচে রেজাল্টটা দেখাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ। তো আপনারা চাইলে এভাবে মোবাইল দিয়ে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কোভিড-19 যদি আপনারা পরীক্ষা করে থাকেন তাহলে সেই রেজাল্ট আপনারা আপনাদের মোবাইল দিয়েই দেখতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।